সুপ্রিয় দেশবাসী, বিশেষ করে গতকাল রাতে বদ্দের বাজারে কিছু দুর্বৃত্ত হিন্দু ভাইরা, যারা আমাদের জামাত শিবির এবং বিএনপির নামে ঘর ভেঙে তারা একটা পরিকল্পিত প্ল্যান করেছিল। গতকাল রাতে আমাদের জামাত ইসলামী এবং বিএনপির ভাইয়েরা তাদেরকে হাতে নাতে ধরে প্রকাশ্যে এখন বিচার হচ্ছে। হিন্দু ভাইয়েরা হিন্দুভাইদের ঘর ভেঙে আমাদের বিএনপি জামাতের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিল। এই মূল হোতা কারা, এদেরকে ধরার চেষ্টা করতেছি আমরা। ইনশাআল্লাহ দোয়া করবেন বাংলাদেশের কোথাও আর হিন্দু ভাইদের মানে ঘর বাড়ি এবং মন্দিরে কেউ হামলা করতে পারবে না, এবং যে সব হিন্দু ভাইরা এটা মূল হোতা এদেরকে ধরার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। যে গুজবটা ছড়াচ্ছিল এটা টোটালটাই গুজব ছিল, টোটালটাই গুজব। কারণটা কেন দেখেন, যে কথাটা বলছে আমি তাকে সাথে সাথে স্মরণ করে দিছি যে এগুলা কথা হোক না। একজন যখন জামাতের কথা বলছে যে জামাতের এলাকায় কে কে আছে, তখন আমি সাথে সাথে কমেন্ট করছি, ভাই ইয়ার ওখানে দেখতে পারেন আপনার মোবাইলে, যে ডিলিট করো, কমেন্ট ডিলিট করো। আমি সাথে সাথে এবং সাথে যারা যারাই কমেন্ট গুলো করেছে সাম্প্রদায়িক দাঙ্গা বাজানোর জন্য, তারা নিঃসন্দেহে কাজটা ঠিক করে নাই। না, অবশ্যই ঠিক করে নাই। এবং এটা বিষয়টা হলো কি, নানা নাতি নানা মত, আপনি জানেন। এখন কথা হলো আপনার মনে কি কথা ভাবতে চান, তো জানি না। আমার একটা প্রশ্ন আছে, শুনুন তো আমাকে ভাই, আপনি ভালো করে চিনেন। হ্যাঁ হ্যাঁ, তুমি আমার চেনো, আমি তোমাকে দেখলে কিন্তু আমার সাহেব কোলাকুলি হয়, সালাম বিনিময় হয়, মানে আদাব বিনিময় হয়। হ্যাঁ, এখন আপনার বাড়িতে আমি গেছিলাম মনে আছে, তুমি আমরা মানে জামাত ইসলাম করি যে আমরা, আমাদের কি কারো ক্ষতি করা সম্ভব আমাদের দ্বারা? আমাদের আমরা বলতে চাই এই এখানে যে আমরা যারা জামাত ইসলাম করি এবং বিএনপি যারা করে, তারা মূলত হিন্দু ভাইদের বাড়িতে এবং মন্দিরে হামলা তো দূরের কথা। আমরা পানায় ঘোষণা দিয়েছিলাম বাজারে যে কোনো হিন্দু ভাইয়ের মন্দিরে বাড়িতে যদি হামলা করা হয় তার হাত কেটে দেওয়া হবে। আমরা হিন্দু ভাইদেরকে ছায়ার মতো নিরাপত্তা দেবো। তারপরেও যারা হিন্দু ভাইয়েরা যারা পরিকল্পিতভাবে এই কাজটা করেছে, আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই। ভবিষ্যতে যদি কোনো মন্দির এবং কোনো হিন্দু ভাইয়ের বাড়িতে হামলা হয়, আমরা বুঝে নেব এরাই করেছে, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা সিনাই নয়নবাসী শান্তি চাই। আর কোনো ভাঙচুর, কোনো দোকানপাট কোথাও যদি ভাঙচুর হয়, আমরা তাদেরকে ধরে উচিত শিক্ষা দেবো, ঠিক কিনা বলেন? বাংলাদেশ জামাত ইসলামী আমিরে জামাত ঢাকা ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু করে সারা বাংলাদেশের সকল মন্দির, আমরা জামাত ইসলামী আমাদের দায়বে, আমি আমাদের আমির সাহেব ডক্টর শফিকুল মাসুদ সাহেব বলছে যে শহীদুল ভাই যে কথাটা বললো যে আমরা এই হিন্দু সম্প্রদায়কে কোনোদিন আর সংখ্যালঘু শব্দটা উচ্চারণ মুখে নিব না, তারা বাংলাদেশের নাগরিক, ঠিক না? আমরা 5ই আগস্ট এই বাংলাদেশকে, এই ছাত্র জনতা, আমরা এই বাংলাদেশকে দ্বিতীয় মানুষের আশা জাগাইছি। এখানে কোনো বিএনপি জামাতের কোনো ছাত্র মানুষকে আশা জাগায় নাই, জাগাইছে আমাদের ছাত্র সমাজ। তাই বাংলাদেশ জামাত ইসলামী এবং কেন্দ্রীয় আমির নির্দেশে আপনারা জানেন যে কালকে আমরা সিনিয়র ইউনিয়ন, আমাদের রাজারহাট উপজেলা জামাত ইসলামের নেতৃত্বে সিনিয়র ইউনিয়নে আমরা প্রতিটা হিন্দু সম্প্রদায়ের বাসায় তাদের আমরা গেছি এবং মত বিনিময় বলছি। আমরা এই কথা বলেছি যে আমাদের সিনিয়র ইউনিয়ন জামাত ইসলাম আপনাদের পক্ষে থাকবে এবং আমাদের সাথে যে যে শরিক বিএনপির যে ভাইরা আছে তারা আমাদের আপনাদের সঙ্গে থাকবে। আপনাদের বাসায় অথবা মন্দিরে কেউ যদি হামলা করে আপনারা আমাদেরকে ডাকবেন, আমরা আমাদের জীবন বাসির আগে হলো এই আপনাদের ধর্মীয় উপাসনা আমরা রক্ষা করবো, এই প্রতিশ্রুতি আমরা দিয়ে আসছিলাম। এই প্রেক্ষাপটে আজকে এই সাম্প্রতিক দাঙ্গা, যে উস্কানিমূলক, যে আমার হিন্দু সম্প্রদায়ের ভাইরা যে এটা গুজব ছড়াচ্ছেন, আমি চাই আমরা হাত জোড় করি যে আমরা ছিলেন পূর্বে যেরকম আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করেছিলাম, আমরা এইভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি বাম রাম যত রাজনৈতিক দল আছে সমস্ত রাজনৈতিক দল আমরা শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করতে চাই। ইসলামের সম্মানিত আমাদের জেনারেল সেক্রেটারি ভাই মোহাম্মদ অ্যাডভোকেট আহমদ আলী ভাইকে এই বিষয়ে কিছু নির্দেশনামূলক এবং সাম্প্রতিক দাঙ্গা ধারণা হয় সেই বিষয়ে শান্তিপূর্ণ বসবাস করার জন্য তার সংক্ষিপ্ত আলোচনায় রাখার জন্য বিষয়টি অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবং হিন্দু ভাইদের সম্মানিত আদর। জি, সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে আসলে এটা সবার কাছেই পরিষ্কার যে এই দেশ যখন দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, সরেচারের পতন হয়েছে, ফেসিফাট থেকে দেশের জনগণ মুক্তি পেয়েছে, মুক্তভাবে কথা বলার স্বাধীনতা অর্জন করেছে, আসলেই মুক্তভাবে যে কোনো সংগ্রহ করার অধিকার অর্জন করেছে, আমরা কখনোই চাইবো না সেই মুক্তভাবে কথা বলার অধিকার রোধ হয়ে যাক, মুক্তভাবে যে কোনো সংগ্রহ করার অধিকার রোধ হয়ে যাক। সম্মানিত উপস্থিতি, আমাদের আমির জামাত, কথা অনেক হয়ে গেছে আমি কথা বাড়াবো না, আমাদের আমির জামাত গতকাল ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছিলেন, ওখানকার যে হিন্দু জমি নেতারা কথা বলেছেন এবং এরা বলেছেন যে
জামায়াত ইসলামের নাম দিয়ে বা জামায়াত ইসলামের ছাত্র সংগঠন শিবিরের নাম দিয়ে যদি কোনো ভাই বা আমাদের কোনো স্লোগান ব্যবহার করে কোনো ভাই যদি আপনাদের কোনো উপাসনা হয় বা ধর্মীয় কোনো প্রতিষ্ঠান পাশাপাশি যদি কোনো ঘর বাড়ি সামান্যতম যদি হাত দেওয়ার সুযোগ সাহস করে তাদেরকে ধরবেন আর আমাদের সুপর্দ করবেন, দেখবেন আমরা তাদের কি ব্যবস্থা নেই। আপনারা জানেন যে জামাত ইসলাম একটি আদর্শিক দল, সুসংগঠিত দল, সুসংগঠিত দল, পাশাপাশি একটি শৃঙ্খলিত সুশৃঙ্খল দল। জামাত যাহা বলে তাহাই কিন্তু করে। জামাতের মধ্যে কোনো হাইপোক্রেসি নাই, কোনো কপটতা নাই, কোনো ভণ্ডামি নাই, মুনাফিকিতা নাই, আমরা সেটাকে কখনো ধারণ করি না, কখনো প্রশ্রয় দিই না সম্মানিত ভাইয়েরা। পাশাপাশি আমি বলতে চাচ্ছি যে এক্ষেত্রে আমাদের সমাজের সবাইদের কিন্তু একটা দায়িত্ব আছে, আছে না? শুধু বিএনপি জামাত কি অধিকার এরিয়া প্রতিষ্ঠা করতে পারবে? যদি আপনারা আমাদের সহযোগিতা না করেন অবশ্যই আমাদের সহযোগ করতে হবে ভাইয়েরা। আপনারা আমাদের ভাই, বারবার যে কথাটা আসতেছে আমরা হিন্দুদের সংখ্যালঘু বলতে চাই না, হিন্দু সম্প্রদায় আমাদের ভাই, আপনারা আপনাদের যোগ্যতা অনুসারে আপনাদের মেধা অনুসারে বাংলাদেশের সমস্ত প্রশাসনে সমস্ত সেক্টরে আপনারা চাকরি করবেন। আচ্ছা বলেন তো আমাদের এই স্বাধীনতা পরবর্তীকাল থেকে কখনো আমাদের এই যে বোধের হাট বাজারে কোনো সমস্যা হয়েছে? আমি একসাথে চলাফেরা করি, একে আমার আমি যে বাজারে আমাদের বাড়িতে চান্দামারি বাজার আছে, এক মুসলমানের দোকান আছে কাঁচা বাজার, হিন্দুদের দোকান কাঁচা বাজার। আমি সবসময় আমার পূর্বপুরুষ আমার বড় ভাইরা ওই কাঁচা বাজার হিন্দুদের দোকান থেকে করতেছেন, চাষা ওনার নাম আছে ছুট্টু চাষা বলা হয়, ওখান থেকে আমরাও বাজার করি ওখানে কখনোই। অথচ মুসলমান ভাইদের সঙ্গে খুব সম্পর্ক, ভালো সম্পর্ক, এখানেও ভালো সম্পর্ক, আমরা এখান থেকেই নেই বাজারটা। আমাদের সাম্প্রতিক হইতাম তাদের বাজার তো আমি ওখান থেকে নিতাম না। সম্মানিত ভাইরা, আপনারা আমাদের প্রাণের ভাই, আমাদের প্রাণ দিয়ে মহব্বত করি। আমি এখন প্রধান সেক্রেটারি হিসেবে এই বিশ্বাস রাখতে চাই যে আপনাদের দায়িত্ব আছে, কর্তব্য আছে। আজকে দেশের যে সংকটকালে আমরা দেশের যে সংকটকালে চলছে এখন, এবং এই যে মুসলিম হিন্দু একটা সাম্প্রতিক সম্প্রীতি বিনষ্ট করার যে একটা চক্রান্ত চলছে, এটা আমরা কিন্তু সম্মিলিতভাবে কিন্তু এই প্রচেষ্টাকে ঢুকিয়ে দিতে পারবো, ঠিক না বলেন? আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি, এবং আমাদের পক্ষ থেকে যদি আপনারা কোনো সহযোগিতা চান, আমাদের বললাম আমাদের টিম আছে, আমাদের ভাই বললো যে আমরা জীবন দিয়ে হলো সেটাকে প্রতিরোধ করবো, আপনাদের কোনো ক্ষয়ক্ষতি না হোক সেই নিশ্চয়তা আমরা ইনশাআল্লাহ বিতরণ করবো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর সর্বশেষে আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করছি, সবাই মানসিক সুস্বাস্থ্য কামনা করছি, পাশাপাশি আমরা যেন সামরিক দেশটাকে নতুনভাবে গড়তে পারি এই প্রত্যয়ে আপনাদের সবাই সার্বিক সহযোগিতা মনে করে আমরা বিশ্বাস করছি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমাদের তৌফিক দিন নেবেন। আর এটা নিয়ে শুনলাম যে চপল ব্যান্ডার আর হচ্ছে সন্তোষ ব্যান্ডারের বাড়িতে আজকে রাত্রে অ্যাটাক হয়, এই এই কথাটা আমি শুনলাম। এই পোস্টটা আমি কিন্তু করছি, তো এই পোস্টটা করার কারণটা হচ্ছে কে বা কাহারা আমাকে ফোনে বলে দিল যে এই রকম একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে যাচ্ছে, হ্যাঁ। তখন আমি যখন এইটাকে আমাদের যে গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপে যে গ্রুপটা আছে এই গ্রুপটার মাধ্যমে এটা সংক্ষেপে আমি লিখে দিলাম যে শুনলাম যে আমাদের চপল ব্যান্ডার আর হচ্ছে সন্তোষ ব্যান্ডারের বাড়িতে অ্যাটাক হবে, হ্যাঁ। তো পরবর্তীতে আমরা যেটা দেখলাম, আমরাও রাত যাচ্ছি এবং সাথে আমাদের সাথে বিএনপি এবং জামাত ইসলামের ভাইরাও কিন্তু সাথে ছিল, আমরা সবাই রাত যাচ্ছি, রাত জাগার পরে আমরা দেখতেছি যে এটা কথার আসলে কোনো মূল্য নাই, এটা ভিত্তিহীন। এটা আমি একটু কথা বলি, আগামীকালের যে বিষয়টা হয়েছে এবং এই বিষয়টার উপর আপনাদের হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরাই জড়িত নাকি, মানে গুজবে এটা, এটা গুজব, হ্যাঁ গুজব, আপনাদের হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরাই জড়িত নাকি, এটা টোটাল একটা গুজব, গুজব আপনারা পরিচয় দেখছেন। আমি একটা কথা বলতে চাচ্ছি, সন্তোষ ব্যান্ডার তোমার আপন মামা, মনীষীদের কথা এটা, আমার কথা নয়, যদিও হই গুরুজনা তবুও বুঝি তিন জনা দেশের এই ক্লান্তি লগ্নে এত বড় একটা কথা তোমার মাথায় যখন ছড়িয়ে দিল, মামার সাথে অন্তত শেয়ার করা উচিত ছিল, তারপরে এই পোস্টটা করা উচিত ছিল, ঠিক কিনা কথা? এটা ঠিক কিনা? এটা নিঃসন্দেহে তোমার ভুল হয়েছে, তুমি বুঝতে পারছো না? যদি বুঝতে পারছো, তোমার যেহেতু মামা তোমার শ্রদ্ধাভাজন ব্যক্তি, সে কিন্তু অনেক রাত থেকে এটাকে আজকের এই পরিবেশে নিয়ে আসতে অনেক কষ্ট হয়েছে, বিভ্রান্ত সৃষ্টি করার জন্য এই পরিকল্পনা করতে করেছিল।